আপনাদের এখানে তো বাজার আছে না, বাজারে গিয়েছে, পদ্মার ইলিশ উঠেছে, গঙ্গার ইলিশ উঠেছে, মহানন্দার ইলিশ উঠেছে, ব্রহ্মপুত্রের ইলিশ উঠেছে, বিভিন্ন জায়গার ইলিশ উঠেছে। ইলিশ মাছ কার না ভালো লাগে বলুন? এখন আমরা সাধারণত মানুষ জানি পদ্মার ইলিশের মতো সুস্বাদ কোনো ইলিশে নেই। এখন আপনি তো পদ্মার ইলিশ চেনেন না, বাজারে গিয়েছেন সবাই বলছে আমারটা পদ্মা, ও গঙ্গাওয়ালাও বলছে পদ্মা, মহানন্দাওয়ালাও বলে পদ্মা, ব্রহ্মওয়ালাও বলে পদ্মা, পদ্মাওয়ালাও বলছে পদ্মা। এবার আপনি কোনটা নেবেন? আপনি তো চেনেন না, আপনি তো জানেনও না, সব তো দেখতে একই রকম। এবার সমস্যায় পড়ে যাবেন না? পদ্মা মনে করে গঙ্গার ইলিশ যদি বাড়ি নিয়ে যান, পদ্মা মনে করে যদি মহানন্দার ইলিশ বাড়ি নিয়ে যান, ধরা পড়বেন খেতে গেলে। জীবনভর যদি অন্ধকারে থেকে যান, মৃত্যুর আগে যদি মনে করেন যে এই পথটা অন্ধকার ছিল, এই পথটা ভালো নয়, অন্য পথটা দেখি, তখন আর কী হবে? এর জন্য যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তারই মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা পদ্মা কোনটা গঙ্গা। যদি আপনি বুঝতে না পারেন, এই জিন্দগি আপনার বেকার হয়ে যাবে, একদম বেকার। এই জিন্দগির কোনো দাম থাকবে না যদি আপনি না চিনতে পারেন আপনার ধর্মটাকে, না বুঝতে পারেন আপনার ধর্মকে, না জানতে পারেন আপনার ধর্মকে, তাহলে জিন্দগি শেষ হয়ে যাবে। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, কি লাভ হবে? কোরআন পড়িয়ে কি লাভ হবে? হিন্দুদের বেদ পড়ানো হয়, কি লাভ হবে? খ্রিস্টানদের বাইবেল পড়ানো হয়, কি লাভ হবে? অন্য ধর্মদের ত্রিপিটক পড়ানো হয়, কি লাভ হবে? কেউ বলেছে পড়ো, কেউ বলেছে পড়ো না, কেউ বলেছে আমি ছাড়া ওকে হাত দিও না, কেউ বলেছে আমি ছাড়া ওকে শুনবেও না। খুব ক্রিটিক্যাল জিনিস ধর্ম। এর জন্য প্রত্যেকটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, নাসারা হোক, ইহুদি হোক, পার্সিয়ান হোক, মজুসি হোক, যত জাতি হোক, ধর্ম যদি আপনি না জানেন, জিন্দগি বরবাদ হয়ে যাবে। আপনি চাকরি যদি করেন, ব্যবসা যদি করেন, ধর্ম আপনাকে জানতে হবে। আপনি চাল বিক্রি করছেন, ধর্ম জানেন না, 50 গ্রাম চাল কম দিয়ে দিলেন। আপনি চাকরি করছেন, ধর্ম জানেন না, আধা ঘন্টা এক ঘন্টা বেকার বসে গল্প গুজব করে সময়টা কাটিয়ে দিলেন, আপনার এই পয়সাটা কি হবে? চাকরির পয়সাটা। এর জন্য প্রত্যেকটা মানুষকে ধর্ম জানার প্রয়োজন আছে। কোরআন বলছেন আলিফ লাম মিম, তিনটি হরফ। এই তিনটি হরফের কথা বলছে। হিন্দু ধর্মের মানুষেরা বলছে সত্যাম শিবাম সুন্দরম, ওরাও তিনটি কথা বলছে। ওরা শুনলেন, আমরাও শুনলাম, ওরাও শুনেছেন, আমরাও শুনেছি। কে কি দলিল পেশ করেছে এই জায়গার মধ্যে, কে কি বলতে চেয়েছে? হাফেজে কোরআন ওলামা হযরত কোন বললেন আলিফ লাম মিম, একটি হরফ পড়লে কয়টি নাকি, কয়টি নাকি গো? আল্লাহর কোরআনের একটি হরফ পড়লে কয়টি নাকি হবে? 10টি নাকি হবে? তাহলে তিনটি হরফ পড়লে 30টি নাকি? এখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু হুরায়রা
তুমি কোরআন পড়ো, তোমার অপর ভাইকে শিক্ষা দাও। জেনে রেখো আবু হুরায়রা, কোরআন পড়াতে পড়াতে আর পড়তে পড়তে যদি তুমি মরে যাও, যেমন হাজিরা কাবা বাইতুল্লাহ তোয়াব করে সাফা মারওয়া সাই করে, তুমি মরে গেলে তোমার কবরখানা আল্লাহর মালিক ফেরেশতারা জিয়ারত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, তুমি পড়ো, তোমার অপর ভাইকে শিক্ষা দাও। সে ভাইটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে, ইহুদি হতে পারে, কিন্তু বেদ, হিন্দু ধর্মের যে বেদ আছে, এই বেদ অমনম ব্রাহ্মণম শব্দ আলোচনা করতে গিয়ে হিন্দু শাস্ত্রের মনু সংহিতার প্রথম খণ্ড মনু বলছেন, স্ত্রী ধাতাং নমশুদ্ধ ধাতাং গোচারণাং পূজ্যাতং বেদ ব্রাহ্মণ। এ নারী জাতিরা, এ শূদ্রবাসীরা, বেদ তোমরা পড়তে পারবে না, বেদ তোমাদের জন্য আসেনি। অমনং বেদান্তন্ত রূপানামং ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতি বেদ পড়তে পারবে না। কি করবে? একমাত্র ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতি বেদ পড়তে পারবে না। আর ইসলাম বলেছে, তুমি পড়ো, তোমার অপর ভাইকে শিক্ষা দাও। এইরকম মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা, নবীর সুন্নত শিক্ষা মাদ্রাসা অন্য জাতির মধ্যে আপনি আমাকে একটা দেখান। হিন্দুদের মধ্যে ক্লাসই ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রি, বৈশ্য, শূদ্র, এ চারটি ক্লাসই ভাগ আছে। বেদ পড়বে ব্রাহ্মণ সম্প্রদায় না, বেদ পড়বে যারা জাতিতে নয়, জন্মসূত্রে যারা ব্রাহ্মণ তারাই বেদ পড়বে। ইসলামের মধ্যে এমন কথা আসেনি যে আলেমের ছেলেরাই কোরআন পড়বে, হাফেজের ছেলেরাই কোরআন পড়বে, হাজি সাহেবের ছেলেরাই কোরআন পড়বে, গাজী সাহেবের ছেলেরাই কোরআন পড়বে, ও শ্রমিকের ছেলেরা, রিক্সাওয়ালার ছেলেরা, ঠেলাগাড়িওয়ালার ছেলেরা, এরা কোরআন পড়তে পারবে না, এমন থিওরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য পেশ করেননি। তাহলে আপনি, আপনার কাছে ধর্মটা ভালো লাগলো না, ইসলাম আপনার কাছে ভালো লাগিনি। ভালো যদি লাগতো তাহলে আজ মুসলমানকে আঙ্গুল তুলে কথা বলতে পারে, এমন জাতি আল্লাহ তৈরি করেনি, কিয়ামত পর্যন্ত তৈরি করবেও না। এ যারা মুসলমান বলে ঝামেলা করছে, না মুসলমানই দেখেনি, মুসলমানই দেখেনি। মুসলমানের সঙ্গে যেদিন পাল্লা পড়বে, সেই দিন বুঝতে পারবে মুসলমান কাকে বলে। আমাকে দেখেন, ইসলাম শুধু আমি একা কবুল করিনি, আমার মা যিনি আমাকে লালন পালন করে এত বড় করেছেন, আমার মা আমারই হাতে পড়েছেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার স্ত্রী যাকে আমি অগ্নি সাক্ষী রেখে সাত পাক প্রদক্ষিণ করে মন্ত্র সূত্রে যাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করেছিলাম, সে আমারই স্ত্রী, আমারই হাতে পড়েছেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। এরা কেউই ধর্ম জানে না। আমার মা ইসলাম সম্পর্কে কোনো অকিবল নেই, আমার মা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, আমার স্ত্রীও ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না। এরা একটা দিকের উপরে ইসলামে এসেছে, একটা দিক, একটা দিক নিয়েছে, দিকের উপরে ইসলাম এসেছে। এই যে যত মুসলমান এখানে আসেন, এ সমস্ত মুসলমানগুলো শুধু বাই চান্স ইসলামের মধ্যে এসেছে। আপনার বাবা মুসলমান, আপনি মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি মুসলমান, আপনার কাকা মুসলমান, আপনি মুসলমান,
পরম্পরা পরম্পরা হয়ে আসছে, বাই চান্স এটা। মুসলমান ঘরে জন্ম হয়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু আমার তো বাই চান্স হয় না, আমার তো বাই চয়েস, আমাকে তো চয়েস করতে হইল, আমাকে ইসলামটা চয়েস করতে হয়েছে। পৃথিবীতে এত ধর্ম আছে, এই ধর্মের মধ্যে শ্রেষ্ঠ কোনটি এটা আমাকে চয়েস করতে হয়েছে, বেছে নিতে হয়েছে, তারপরে ইসলামের মধ্যে এসেছে। কিন্তু আমার মা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, জানে আমার ছেলে যেটার মধ্যে গিয়েছে এইটাই ঠিক হবে, এটাই ভেবেছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, একটি দিকের উপরে ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের মধ্যে ছায়াতলে আসলেন, তিনি একটি দিকের উপরে আসলেন, তখন উমর ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, সামান্য কোরআনের আয়াতের উপরে, এর উপরে তিনি বিশ্বাস করলেন, এর উপরে তিনি ব্যাখ্যা করলেন। কেন আরবের মানুষেরা আরবি বুঝতেন ভালো, এর উপরে ইসলাম কবুল করেছে, যে এর উপরে ইসলাম কবুল করেছে। আমার নবীর গোলাম ছিলেন এরা, আমার নবীর সাহাবা ছিলেন এরা, যে আমার নবীর যে ভালোবাসা, নবীর যে কদর, নবীর যে ইজ্জত, নবীর যে সম্মান, যারা ইসলামকে কবুল করেছেন তাদেরকে আল্লাহ আরো ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। হযরত ওমরের জামানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে স্বপ্ন দেখছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ছে। নামাজ শেষ হয়ে গেছে, হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, বেরিয়ে দেখে গেটের মধ্যে, দরজার মধ্যে একজন বুড়ি মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, হাতে একটা টুকরি, আর টুকরির মধ্যে পাকা ঘোড়া খোরমা। বুড়িমা বলতেছে, আলী আমার গাছের খেজুর, আমার গাছের খোরমা তুমি নিয়ে যাও, আল্লাহর নবীকে দাও, আর আল্লাহর নবীর সাহাবাদেরকে খেতে বলো। হযরত আলী এনে আল্লাহর নবীর হাতে দিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরমাগুলো নিয়ে একটা খোরমা আলীর মুখে দিলেন, আলী চাবাচ্ছেন, এমন সময় হযরত আলী মুয়াজ্জিনের আজান শুনে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়ে দেখে মুখের মধ্যে সেই খোরমার স্বাদ কখনো তার মুখের মধ্যে আছে, তাড়াতাড়ি করে মসজিদ নববীতে নামাজ পড়তে গেছে ইমাম হযরত ওমর। ওমর নামাজ শেষ করিয়েছেন, হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, বেরিয়ে দেখে একজন বুড়ি মেয়ে ছেলে দেখে বলতে, হযরত আলীকে বলছে, আলী আমার গাছের খোরমা তুমি নাও, আমিরুল মুমিনকে দাও, আর আল্লাহর নবী সাহাবাদের দিতে বলো, খেতে বলো। আজও এই হযরত ওমর খেজুরের টুকরিটা নিয়ে, একটা খেজুর হাতে করে নিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর অনেক খেজুর আছে, আর দুটো দাও না আমাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলী আল্লাহর নবী যদি তোমাকে একাধিক খোরমা দিতেন, একটার বেশি যদি দুটো খোরমা দিতেন, তাহলে আমিও হযরত ওমর তোমাকে দুখানা খোরমা দিতাম। কেমন নবী ছিলেন আর কেমন নবীর সাহাবা ছিলেন, এগুলোই ছিল ইসলামের আদর্শ, ইসলামের উজ্জ্বল তারকা ছিল। তো কথা হলো বাবজি, ইসলামটাকে আপনি আমি যদি জানতে না পারি তাহলে বরবাদ হয়ে যাবে। এর জন্য হিন্দু শাস্ত্রের মতে বেদ অন্য জাতি অন্য কম করতে পারবে না। যদি গোপনে পড়েছ, যদি চুরি করে বেদ পড়েছ, তাহলে কি হবে? আমি চুপ করে পড়ব? কোরআন যদি পড়তে না দেওয়া হয় তাহলে চুরি করে ঘরের মধ্যে যদি গিয়ে পড়ি তাহলে কেউ দেখতে পাবে না। কিন্তু বেদ হিন্দু ধর্মের জন্য একমাত্র ব্রাহ্মণরাই পড়বে, অন্য কোনো জাতি বেদ পড়তে পারবে না। যদি চুরি করে বেদ পড়েছ, অমন নরক অগ্নিকুণ্ড রূপানা মংসাস্তা দেবা নামাজ তুতে, যদি তুমি চুরি করে গোপনে বেদ পড়েছ, নরকের অগ্নিকুণ্ডের মধ্যে তোমাকে জ্বলতে হবে। এখন কে যাবে চুরি করে বেদ করতে? দরকার নেই বাবা, তোর বেদ তুই।
কোরআনের এমন থিওরি আসেনি, কোরআনের এমন প্রজেক্ট আসেনি যে তোমাকে কোরআন পড়তে দেওয়া হবে না, তুমি কোরআন পড়তে পারবে না, তুমি বললে নরকে যাবে, এমন থিওরি আসে না। তুমি যদি কোরআন পড়ো তোমার নেকি, আর তুমি যদি দাঁড়িয়ে বলো বসে বা শোনো তাও তোমার নেকি আছে, লাভ আছে। তুমি দশটি একটি হরফ বললে যেমন দশটি নেকি, আমি শুনলেও আমার দশটি নেকি। এর জন্যই বলতেছি ইসলামটাকে আপনাকে আমাকে জানতে হবে, না জানলে কিন্তু জিন্দগিটা বরবাদ হয়ে যাবে। এই জন্য জানার ব্যাপার আছে, ইসলামটা মজবুত করে যদি আমরা ধরতে পারি, এ ভিত এত মজবুত। দেখুন ইসলাম যদি আপনি দু রকমের মধ্যে যান তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে, একজন ব্রাহ্মণ আরেকজন মুসলমানদের মধ্যে। আগেকার মানুষেরা বলতো মোল্লা, এই দুইজন হাতে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। মুসলমান বলছে আল্লাহ বড়, আর ব্রাহ্মণ বলছে হরি বড়। এখন কেউ কাউকে আর প্রমাণ দিতে পারছে না যে বড়টাকে। এখন ব্রাহ্মণ বলছে আই মোল্লা, তুই তো বলছিস যে আল্লাহ বড়, এই ছয়তলার উপর থেকে লাভ দে, যদি পড়ে বেঁচে যাস তাহলে আমি মনে করব আল্লাহ বড়, আর যদি পড়ে মরে যাস তাহলে আমি মনে করব আল্লাহ ছোট। ইসলামটাকে এইভাবে অন্য অন্য জাতিরা কিন্তু বিদ্রোহী করেছে, এমন ক্রিটিসাইজ করেছে, এইভাবে প্রমাণ নিতে চেয়েছে অন্য অন্য জাতিরা ইসলামকে। এই কিছুদিন আগে আসাম ত্রিপুরা বলে একটা জায়গা আছে, একটা হিন্দু বাঁদর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বাজে মন্তব্য করেছে। ও দেশের একজন আলেম বলেছিল তুমি যদি সত্য হও তাহলে আসো আমার সামনে, দু শিশি বিষ, এক শিশি তুমি খাবে, এক শিশি আমি খাবো, যে বেঁচে যাবে সে হক, যে মরে যাবে সে বাতিল। ওলামা হযরতের একটি থিওরি তার মনের মধ্যে এসেছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে সকালে খালি পেটে সাতখানা আজওয়া খেজুর খাবে, ওই দিন তার বিষ ক্রিয়ায় কোনো কাজে আসবে না। এই ওলামা চিন্তা করলো ও যদি বিষ পান করে আর যদি আসে তাহলে আমি সকালবেলা সাতখানা আদোয়া খেজুর খেয়ে বিষটা পান করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি দিয়েছে যে আদোয়া খেজুর সাতখানা খেলো, সেই দিন কেউ জাদুটুনা করলে, কোনো বিষ ক্রিয়া পান করলে তাকে কোনো রিয়াকশন হবে না। এই চিন্তাভাবনা নিয়ে ও তাকে ডেকে বললো আসো খাও বিষ। ভয়েতে ব্রাহ্মণ পিছিয়ে গেল, দরকার নেই বাবা বলা তো যায় না। এই যে বিশ্বাসটুকু তার অন্তরের মধ্যে নেই, কিন্তু ওলামা হযরতের বাক্কা বিশ্বাস ছিল যে আল্লাহর নবী যে কথাটা বলেছে এ কথাটাই সাকসেসফুল হবে, এ কথাটা ব্যতিক্রম হবে না। তো এখন এ বলছে আল্লাহ বড়, বলছে হরি বড়। এখন লাভ দে, ব্রাহ্মণ চালাক তো, ব্রাহ্মণ বলছে এই মোল্লা তুই আগে লাভ দে। ব্রাহ্মণ জানে এবারটা লাভ দিলে বাঁচবে না, মরে যাবে, আমাকে আর লাভ দিতে হবে না, এই চিন্তা ভাবনা করেছে। এখন এই মুসলমান মোল্লা চিন্তা করছে আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম, তুমি তো সামিয়াম বাসির, তুমি তো বেজাতের সুদূর, আল্লাহ তুমি সর্বশক্তিমান দয়ালু, আল্লাহ তুমি কি পারো না, তুমি কি করতে পারো না, তুমি খালি মুখ দিয়ে বলবে হয়ে যাবে সঙ্গে সঙ্গে, কোন শব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আল্লাহ তোমার ইজ্জত তোমার সম্মান তুমি রক্ষা করো। এই চিন্তাধারা নিয়ে ছয় তলার উপর থেকে আল্লাহ বলে জমিনের মধ্যে দিয়েছেন লাভ, আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহর মক্কর আল্লাহ ভালো জানে। আল্লাহর মক্কর যদি আল্লাহ না ভালো জানেন, আমার মতো হিন্দুর বাচ্চাকে আল্লাহ কখনো মুসলমান করাতে পারেন? কখনো সম্ভব নয়। জীবন ভর করেছি জীবন ভরটাই করেছে, সেই মানুষকে আল্লাহ কি করে ইসলামের ছায়া তলে আনতে পারে? তা আল্লাহর মক্কা, এর জন্য সব নিয়ে খেলতে যেও, কোরআন নিয়ে খেলতে যেও না, সব নিয়ে খেলো, কোরআন নিয়ে খেলতে যেও না। কোরআন নিয়ে যদি খেলেছ ধ্বংস অনিবার্য, তুমি বুঝতেও পারবে না কোন দিক দিয়ে তোমার ক্ষতি হয়ে যাবে।
আল্লাহর কুদরতি শক্তি দাঁড়িয়ে গেছে। এখন নিচে মোল্লা, উপরে তো ঠাকুর ব্রাহ্মণ। মোল্লা বলতে চাই, এইবার তুই থাকবে, তুই তো বলেছিস হরি বড়, তুই লাগবে। ও তখন চিন্তা ভাবনা করলো, তাই তো, ও তো আল্লাহ বলে বেঁচে গেছে, আমি হরি বলবো? আমি শুধু হরি বলবো না, আমি আল্লাহ হরি দুটোই বলবো। আল্লাহ বাঁচায় বাঁচাবে, না হরি আমাকে বাঁচাবে, একজন তো আমাকে বাঁচাবেনি। এই চিন্তাধারা নিয়ে ছয়তলার উপর থেকে আল্লাহ হরি বলে দিয়েছেন, লাভ করে একদম সাফ পরিষ্কার। এরকম মনোচিন্তা ভাবনা যদি মুসলমানদের মধ্যে এসে যায়, রাম রহিম এক হয় যদি, তোমার মরণও ঠিক আল্লাহ ওই রকম ভাবেই করবে, যেটা ধরেছ সেটার মধ্যেই থাকো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো প্রভু নাই, কোনো ইলাহা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলছে, বান্দা যত গুনাহ করেছিস, গুনাহ করে 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 জীবনটা শেষ করে দিয়েছিস, আমার মতো গুনাহ করেছেন আপনারা? আমার তো মনে হয় না। মাটির পুতুল পুজো করা মানে কি গুনাহ? আগুন পূজা করা, গাছ পুজো করা, মানুষ পুজো করা, এর থেকে গুনাহ আর আছে? হ্যাঁ, আল্লাহ বলছে, বান্দা গুনাহ করেছিস, করে করে জীবনটা শেষ করে দিয়েছিস, আর রাস্তা নেই, আয় আমার কাছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে স্বীকার কর যে আমি করে ফেলেছি, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আমি আর জীবনে গুনাহ করব না, আমি তোর জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দেব। কে দলিল দেবে এরকম দলিল? হ্যাঁ, এক একজন দলিল পেশ করেছে, হিন্দু শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করেছেন, তুমি যদি পাপ করে ফেলেছো, অন্যায় করেছো, পাপ হয়ে গেছে তোমার দ্বারা, অমনং পঞ্চগব্বরূপানামং পাপ বিনাশ্য দেবায় নামাস্তুতে, তুমি যদি পাপ করে ফেলেছো তো পঞ্চগব্বের জল তোমাকে পান করতে হবে। সেই জলটা কি দিয়ে তৈরি হবে? গোবর, চোনা, দুধ, দই, ঘি, এই পাঁচটি জিনিস। আমার মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে, ভিডিও ক্যামেরা হচ্ছে, অডিও হচ্ছে, যদি কোনো ব্রাহ্মণ শুনতে পাও আমার এই ক্যাসেটটি, আর যদি মনে করে এটা ভুল বলেছি, যে কোনো সময় যে কোনো টাইমে তুমি আমাকে জানিয়ে দেবে, তুমি জানলেওয়ালা যদি হয়ে থাকো আমি তোমাকে উত্তর দিয়ে দেব, এবং কোন শ্লোকে, কোন মন্ত্রে, কোন অধ্যায়, কোন কিতাবে কে লিখেছে আমি তোমাকে বলে দেব। আমার বাবা লিখেনি, গোপাল চক্রবর্তী লিখেনি, মিঠুন চক্রবর্তী লিখেনি, নিবেদ চক্রবর্তী লিখেনি, সুরেশ চক্রবর্তী লিখেনি, গোপাল চক্রবর্তী লিখেনি, এরা কেউ লিখেনি, রাজু চক্রবর্তীও লিখেনি, তোমাদের ভগবানেরাই লিখেছে, তোমাদের পণ্ডিতেরাই লিখেছে, যারা তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তারাই লিখেছে। খাও, পাপ করেছো খাও, গোবর খাও, চুনা খাও, দুধ খাও, দই খাও, ঘি খাও, খেয়ে তোমার পাপের গোষ্ঠীর শ্রাদ্ধ করো। যদি মুসলমানদের মধ্যে কেউ পাপ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, আমার আল্লাহ দয়ালু, শুধু বান্দাকে বলছে, বান্দা তওবা কর, আমি তোর জিন্দগির গুনাহগুলো মাফ করে দেব, তুই শুধু বল, তোকে বলতে হবে না। যেমন গুনার কথা আমি বুঝি, তুই এসে দাঁড়া, তাহার যুগে হোক, যে কোনো টাইমে হোক, জুমার দিনে, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগে হোক, তুই দাঁড়িয়ে আমাকে সেজদা দিয়ে বল, সেজদা দিয়ে বল, আল্লাহ করে ফেলেছি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বান্দাকে বললো, যা মাফ করে দিল, কিচ্ছু বলতে হবে না, তুই খালি আমাকে ইশারায় বল, আমি আল্লাহ তোর অন্তরের খবর তো জানি,
তোর মনের খবর জানি না, সব আমি জানি। তোকে বলতে হবে না, তোকে গু গোবর কিচ্ছু খেতেও হবে না। সেই ইসলাম ছেড়ে কোন পথে গেলাম গো, কোন রাস্তা ধরলাম? যে রাস্তায় চললে হেদিন সিরাতাল মুস্তাকিম, যে পথে চললে ইহকাল এবং পরকালের ভালাই আছে। আমার মা মুসলমানের ছায়া পর্যন্ত ডিঙা দেন না, মুসলমানের যে ছায়া আছে না ওটাও ডিঙা দেন না। তা কলকাতা শহরে আমার বন্ধু বান্ধব আছে, মুসলিম বন্ধু বান্ধব আছে। এই মুন্না মোহাম্মদ আজিজ গাঙ্গে তো, এরা আমার বাসপানকার বন্ধু, একসঙ্গে উঠা বসা করা, বড় হয়েছি, লেখাপড়া শিখেছি। তো ওরা ওই ওদের ঈদ হলে আমাকে নিমন্ত্রণ করতে, কোনো অনুষ্ঠান হলে আমাকে নিমন্ত্রণ করতে, না আমি যেতাম ফ্রি মাইন্ডে। একটা মুসলমান যদি একটা হিন্দু, একটা হিন্দু যদি একটা মুসলমানের বাড়িতে আসে, নো অবজেকশন, কোনো অবজেকশন হয় না, আসতেই পারে। কিন্তু একটা মুসলমান যদি হিন্দুর বাড়ি যায় দুদিন পরে বলবে, কিরে মুসলমানের ছেলেটা তোদের বাড়ি কত ঘন ঘন আসে কেন রে? এই অবজেকশনটা আজ আপনি পরীক্ষা করে দেখবেন। কিন্তু একটা হিন্দুর ছেলে মুসলমানের বাড়িতে আসে, নো অবজেকশন, কোনো কথা হবে না। তো আমার বন্ধু বান্ধবরা বলছে, রাজু আসছে সামনে দুর্গা পুজো, অষ্টমী না হয় নবমী, একটা দিন তোদের বাড়িতে যাবো। পাগল হয়েছিস, আমার মা ভালো না, আমি নিয়ে গিয়ে গিয়ে মরবো নাকি? বলছে ওই অজন্তটার লুচি আলুর দম পায়েসটা সেটা সেটা খাস, একটা দিন যাব। আমি মাকে এসে শুধু বললাম, মা আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওদের একটুখানি পায়েস লুচি টুচি করে খাওয়ানো যাবে? কোথার থেকে আসবে? এখন মা মনে করছে যে আমি যদি বলি খিদেরপুর, মোমেনপুর, ইকবালপুর, পাকসার কাজ, এগুলো জায়গার নাম যদি করি, এগুলোর মধ্যে মুসলিম সংখ্যা বেল্ট, মুসলমান বেশি, এই জন্য মা বুঝতে পারবে না। যাতে বুঝতে না পারে ট্রেনে নিয়ে গেলাম যোগুবাজার, ভবানীপুর, কালীঘাট, ওই দিকটা, যাতে মা বুঝতে না পারে। এদের সারা রাস্তায় পাখির মতো করে পড়িয়েছি। দেখ জুতো খুলে বাড়িতে ঢুকবি, ডান হাত দিয়ে গ্লাস ধরবি, ডান হাত দিয়ে আস্তে আস্তে করে খাবি, খবরদার থালায় হাত ধুবি না, হাত বাহিরে ধুবি, যেভাবে হিন্দুদের নিয়ম কানুন আছে সেগুলোকে বলি। কিন্তু হিন্দুদের মধ্যে তো খাওয়ার তরিকাও আলাদা, ব্রাহ্মণের এক পন্থা, ক্ষত্রির এক সিস্টেম, বৈশ্যর এক সিস্টেম, শূদ্রের এক সিস্টেম, কী করে খাবেন আপনি? মুসলমানদের তো একটাই সিস্টেম, দস্তরখান খানে সে পেহলে দস্তরখান কি ইয়াদ রাখিয়ে গা, দস্তরখান মিশিয়ে দিলাম, হিন্দুদের চারটা রকম, চার রকম সিস্টেম, এখন আপনি কোন সিস্টেমে খাবেন? মুসলমান লোক হিন্দুর বাড়িতে গিয়ে খেতে গেলে খুব চিন্তায় পড়তে হবে। তো ওদেরকে সারা রাস্তায় বুঝিয়ে এনেছি, ওরা আমি আগে, ওরা আমার পিছনে। আমি বলেছি জুতো খুলে বাড়ির ভিতরে ঢুকবি, ওরা জুতো পরেই ঢুকেছে। জুতো খোলা অভ্যাস কোথায় আমাদের আছে নাকি? জুতো শুধু মসজিদে যেদিন যাবো সেদিনই খুলি, তার আগে জুতো খোলার কোনো সিস্টেমই নেই। যা কোনোরকম করে ম্যানেজ করলাম, আরে ইয়ার ক্যা কিয়া, জলদি উতার, আগর মা কো পাতা চলেগা তো এই সে নিকলবে গা। জুতো টুতো খুলে ভিতরে নিয়ে গিয়ে মাকে ডেকে বললাম, মা ওরা এসছে, তুমি চট করে ওদেরকে খেতে দাও। মা বলছে বস এক্ষুনি নেব, ছোট ছোট কচুরি, হিঙের কচুরি, চারটা করে কচুরি, আলুর দম এনেছে। আমি একটা কচুরি নিয়ে অল্প কেটে গালে নিয়েছি, ওরা চারটা কচুরি একসঙ্গে ধরেছে, ছোট ছোট কচুরি তো ধরেছে, আলুর দম নিয়ে গালে নিয়েছে, শেষ। মা রান্না করতে গেছে দেখে আমার একটা কচুরি তখন খাওয়া হয় না, ওদের প্লেট পরিষ্কার। মা বুঝতে পেরেছে, মা বুঝতে পেরেছেন ছেলেগুলো মুসলিম, কারণ এইরকম আখলাক চরিত্র মুসলমানদেরই হয়। হ্যাঁ এজাত খেয়ে 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 শেষ,
ধার করে হলেও খেতে হবে, যে আজকে জলসা আপনি দেখবেন এমন কোনো বাড়ি নেই যে গোস্ত নেই, আছে গো বলেন আপনারা? ধার করেও যদি পয়সা যদি নাও থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ধার করেও গোস্ত 5 কেজি হোক 4 কেজি হোক নিয়েছে, যেহেতু মেহমান আসবে, কুটুম আসবে, আত্মীয় স্বজনরা আসবে, তাদেরকে মেহমানদারি করাবে, ধার করে হলেও তাকে খাওয়াবে।